আমি আমার জীবনের এই প্রথমবার কোনো এরকম স্ট্রং অভিযোগ নিয়ে আমি আদালতের কাছে গিয়েছি। আপনারা আমাকে কখনোই দেখেননি যে আমি আজকে এরকম ভিড় ঠেলে সমস্ত কিছু উপেক্ষা করে যে এত কিছু হবে, এত হ্যাসেল পোহাতে হবে, সকালবেলা গিয়ে বসে থাকতে হবে, এত হ্যাসেল পোহাতে হবে, এত কিছু করতে হবে, সমস্ত কিছু এত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি সহ্য করে একজন শিল্পী মানুষ আমি আমি গিয়ে সেই আদালতের কাছে সেই আর্জি জানাবো, এত ধৈর্য হয় আমাদের শিল্পীদের নেই। আসলেও সত্যিই নেই, আমরা শিল্পীরা কিন্তু আসলে খুব অনেক সব হ্যাসেল থেকে একটু দূরে থাকতে চাই। আর এই সুযোগটাই কিন্তু এরকম মাঝে মাঝে দেখবেন একটা প্রতারক চক্রের উদ্ভাবন হয়, তারা এসে শিল্পী কলাকুশলী বা এই ডিরেক্টর বা এদের বিভিন্ন সময় দেখবেন একটা বিরাট রকম কিছু একটা হয়ে যায়, তার নামে অনেক রকম বদনাম হয়ে যায়, অনেক রকম ধরপাকড় মারামারি কাটাকাটি হয়ে যায়, তারপরে কিছু নেতার উদয় হয়, সেই নেতারা একটা রুমের মধ্যে বসে আবার সেখানে হয়ে যায় মীমাংসা। কিন্তু মাঝখান থেকে যে মান সম্মান হারানোর সামাজিকভাবে সেটা কিন্তু হারিয়েই ফেলে সেই শিল্পী বলেন কলাকুশলী বলেন, তিনি কিন্তু হারিয়েই ফেলে। আমার কাছে মনে হয়েছে যে মানে সব কিছুর একটা লিমিটেশন থাকা উচিত, প্রতারণারও একটা লিমিটেশন থাকা উচিত। আমার কাছে মনে হয়েছে যে রিল লাইফে পর্দায় আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করি এবং আমার দর্শকদের দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা স্ক্রিনে এত কিছু একটা স্ট্রাগল দেখাই এবং দিন শেষে দেখা যায় যে ন্যায়েরই কিন্তু জয় হয়। তা আমার কাছে মনে হয়েছে যে সেটা কি আমার শুধু রিল পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত? রিলের বাইরেও তো আমি একজন মানুষ, আমি মানুষকে দেখাচ্ছি, মানুষকে শেখানোর চেষ্টা করছি যে আপনার সাথে কোনো অন্যায় হলে অবশ্যই আপনি সেটা প্রতারণ সেটার বিচার চাইবেন, অবশ্যই আপনি সেটার ন্যায় বিচার। আজকে দিন শেষে কিন্তু আজকে আপনাদেরই জয় হলো, আজকে আমাদেরই জয় হলো, দিন শেষে জয়ের হাসি আমরা হাসছি এবং জয়ের হাসি যারা সত্য ন্যায়ের পক্ষে থাকবে তারাই হাসবে। কিন্তু আপনাদের একটা ছোট্ট অনুরোধ করতে চাই, দেখেন আপনারা আবার এটা কেউ ভাববেন না যে জ্ঞান দেওয়ার মতো, আপনাদেরকে জ্ঞান আমি দিতে চাই।